Assalamu alaikum everyone. Welcome back to my channel, Michiganbangladeshivlogger. কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় বেশ ভালো আছি। আর আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি আসলে কোনো রান্না বান্না না, কোনো কিছু না। আজকের একটা শপিং ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। কয়েকদিন আগে আমি আমার একটা ব্লগে বলেছিলাম আমাদের এখানের একটা স্টোর, আমার খুবই পছন্দের একটা স্টোর ক্লোজিং হয়ে যাচ্ছে, মানে একবারে বন্ধ হয়ে যাচ্ছে। তো একবার যখন বন্ধ হয়ে যাচ্ছে তাহলে তো একটু শপিং করতে হয়, তো একটু শপিং করেছিলাম, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখানে স্টোরে এসে গেছি, আর আজকে আমি আসলে স্টোরে এসে একবারে অবাক হয়ে গেছি, মানে স্টোরটা একদম ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন, এত সুন্দর সুন্দর এত ভালো ভালো জিনিস থাকতো, আর মানে স্টোরটা একবারেই ফাঁকা, তেমন কোনো জিনিস নাই। আর যে জিনিস আছে এগুলো আসলে তেমন মানে পছন্দ না, আমার আসলে তেমন পছন্দ হয়নি। তো খুঁজতে খুঁজতে আসলে কিছু জিনিস নিয়ে এসেছি, আর তেমন কোনো কিছু প্রয়োজন নাই, গিয়েছিলাম আসলে যদি কোনো কিছু ভালো লাগে তাহলে আনবো। তো তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না, কিছু ডেকোরেশনের জিনিস এনেছি, তারপরে আমি ডাইনিংয়ের কিছু জিনিস এনেছি, তারপরে গ্রিলিংয়ের জন্য কিছু জিনিস এনেছি, আর বেডিংও কিছু এনেছি। তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন, ঘরে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কী কী শপিং করেছি। তার আগে আসলে যখন স্টোরে এসেছি কী কী আছে একটু জটপট চুক বুলিয়ে নেই। তো এখনও আছে আসলে, বাট যেগুলো আছে এগুলো আমার তেমন পছন্দ হয়নি। তো একটু স্টোরটা আপনাদেরকে ঘুরে দেখাই। আর এই স্টোরে আসলে সেলটা দেখতেই শুধু মানে দেখা যায়, তেমন একটা কমায় না ওরা, তেমন একটা কমায় না। আর যে জিনিসের দাম কম দেখা যায় সেই সব জিনিসেই আসলে একটু একটু কমায়, যদিও দেখা যাচ্ছে চতুর্দিকে 70%, 60%, 50% সেল লিখা আছে, বাট পছন্দের যে জিনিস এই জিনিসে আসলে তেমন কোনো মানে কম নাই, হয়তো 5 থেকে 10 টাকা পর্যন্ত এরকম মানে কমে পাওয়া গেছে। তো এই তো আমার শপিং শেষ। আর শপিং অ্যাকচুয়ালি আমি 2 দিন করেছিলাম। তো প্রথম দিন আমি একটু স্টোরে যে গিয়েছিলাম সেটা একটু মানে শ্যুট করেছি, আর পরের দিন আর করিনি। তো 2 দিনের শপিং আমি একসাথেই আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘুরে যাওয়ার পরে। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। আর একটা কথা বলে নেই, যারা নতুন প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর চ্যানেলটা একটু ঘুরে দেখবেন, আমার আরও অনেক শপিং ব্লগ আছে, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। যারা শৌখিন আছেন, যারা নতুন সংসার শুরু করেছেন, হয়তো মানে বুঝবেন না যে প্রথম প্রথম বোঝা যায় না ঘরটা কীভাবে ডেকোরেশন করবেন বা ডেকোরেশনের জন্য কী কী জিনিস লাগে, আর আমার ভিডিওটি দেখলে হয়তো কিছু একটা আইডিয়া পেতে পারেন। তো যাই হোক, আমি কী কী কিনেছিলাম একটু শেয়ার করি। আর এই দুইটা আসলে ক্যান্ডেল হোল্ডারের মতো আমি ইউজ করি, এই দুইটা আমার আগের। তো মনে করলাম আজকের ভিডিওতে একটু রেখে দেই, সবগুলা শপিসের সাথে একসাথে থেকে যাবে। আর এইরকম আমি ফ্লাওয়ার বেজ এনেছিলাম দুইটা, এরকম দুইটা এনেছি। তো জানি না আসলে কোন জায়গায় রাখবো, জাস্ট আনলাম, এনে রেখে দিলাম, পরে যখন চেঞ্জ করি ডেকোরেশনের জিনিস তখন মানে বের করে একটু ইয়ে করব, ডেকোরেশন করব। আর আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, যে কথা বলছিলাম, যারা নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল বাটন সহ সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। আর যারা অলরেডি এতদিন থেকে সাপোর্ট করে আসছেন আপনাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফ্রি আছেন আমার সাথে থাকেন, ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে, আর ডেকোরেশনেরও একটা আইডিয়া পাওয়া যাবে। তো দাম আসলে আমি আর বললাম না, কারণ আমার আসলে মনেও নাই কোনটা কত করে এনেছিলাম, তো বলেও আসলে লাভ নাই, কারণ মানে এখন তো আর আসলে স্টোরে গিয়ে কোনো জিনিস আনা যাবে না,
তো তেমন একটা কম না, আসলে বেশি হলে 5 থেকে 7 টাকা 10 টাকা এরকম মানে কম আছে। যে জিনিসগুলোর দাম দেখা যায় বেশি, তো সেই সব জিনিসেই আসলে তারা মানে তেমন একটা সেল দেয়নি। তো এই তো ফ্লাওয়ার বেজের জন্য আসলে আমি এই ফুলগুলা আনিনি, আলাদা এনেছিলাম, জাস্ট এখন রেখে দিচ্ছি যে কেমন লাগে সেটা দেখি। আর কি কি এনেছিলাম সেটা অবশ্য দেখলে বুঝতে পারবেন, আর বলতে হবে না কোনটা কি, কারণ আমরা কম বেশি সবাই জানি মানে কোন জিনিস কি। তো এই তো এই দুইটা ফ্লাওয়ার বেজ আসলে আমার খুবই পছন্দ হয়েছে, তো এর জন্য নিয়ে আসলাম। আর ফ্লাওয়ারগুলো আসলে দেখা যাচ্ছে যে মানে খুব সুন্দর লাগতেছে এই ফ্লাওয়ার বেজে, তো আমি আসলে হয়তো পরে চেঞ্জ করব। জাস্ট এখানে একটু রেখে একটু দেখলাম যে কেমন লাগে, আর সেই সুযোগে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তো মোটামুটি আসলে জিনিসগুলা যে জিনিস এনেছি আমার এই জিনিসগুলোই আসলে সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল, আর পছন্দ হয়েছিল এজন্যই তো এনেছি, তাই না? আর এই যে এখানে আরেকটা ফ্লাওয়ার এনেছি, এই ফ্লাওয়ারটা আসলে আমি অনেক দিন থেকেই দেখতেছি বাট আনিনি, আর এখন আসলে নিয়ে আসলাম। মনে করলাম সুযোগটা আসলে আর হাতছাড়া করব না, কারণ পরে হয়তো আর পাবো না, সিমিলার হয়তো পাওয়া যাবে অন্য যে কোনো স্টোরে, তো নিয়ে আসলাম, আসলে শখ লাগলো। আর এইরকম ফ্লাওয়ার বেজ মানে ফ্লোর বেজ দুইটা এনেছিলাম, এরকম দুইটাই এনেছিলাম। আর আমার আজকের শপিং ব্লগটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, হয়তো কারো উপকারে আসতে পারে, কেউ হয়তো আইডিয়া পেতে পারেন আমার ভিডিওটি দেখে। আর কালকে আসলে আমি একটা ওয়েবসাইটে ভিজিট করেছিলাম পিয়ারওয়ানেরই, তো দেখলাম যে এই মানে পিয়ারওয়ানটা নাকি অন্য আরেকজনের ওনারে মানে কিনে নিয়েছে, তো এই জন্য ওরা হয়তো নামটাও চেঞ্জ করতে পারে, বাট মানে সেম মানে ক্যাটাগরির সেম জিনিস যে কোয়ালিটির জিনিস আছে তো সেম স্টোরে মনে হয় পাওয়া যাবে, এখনও শিওর না। আমি জাস্ট একটা ওয়েবসাইট ভিজিট করে একজনের সাথে একটু কথা বলেছিলাম, তো জাস্ট একটু মানে এই ক্লুটা একটু পেয়েছি। আর অনলাইনে আসলে জিনিস কিনা যায়, বাট এখন অনলাইনে চেক করতে গেলে দেখা যায় যে তেমন কোনো মানে জিনিস নাই, পছন্দের কোনো জিনিসই নাই, সব জিনিসই শুধু লেখা যে আউট অফ স্টক আউট অফ স্টক। তো হয়তো পরে আবার ওরা নাকি ইয়ে করবে, অনলাইনে উঠাবে সব জিনিসগুলা। তো আমি আসলে কথা বলতে বলতে একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আসলে কী কী শপিং করেছিলাম, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন। আর এখানে দুইটা লেটার এনেছি এম, আমার দুইটা বাচ্চার জন্য, দুজনের রুমে আসলে লাগিয়ে রেখে দিব দেয়ালে। আর এই তো আর আরও কিছু জিনিস আছে, আশা করছি আপনারা আমার সাথে আছেন, যারা শেষ পর্যন্ত আছেন অবশ্যই আপনারা দেখতে পারবেন মানে সবগুলা শপিং। আর এই হ্যান্ডব্যাগটা আমার মেয়ের জন্য এনেছিলাম, তো কিছু আসলে জিনিস এনেছি মানে ইয়ের জন্য, জাস্ট ডেকোরেশনের জন্য, আর টুকটাক কিছু জিনিস এনেছি, এরকম দুটা প্লেট এনেছি। আসলে আমি কালারফুল তেমন কোনো কিছু আনি না, আর এই দুইটা প্লেট দেখে শখ লাগলো। তারপরে একটা চিপ অ্যান্ড ডিপ এনেছিলাম, আর এই দুইটা ক্রিমার এনেছিলাম, তারপরে এই যে একটা পিচার এনেছিলাম জগ, কালারটা খুব ভালো লাগলো তাই নিয়ে আসলাম, তারপরে এইটা একটা ডিশ, আসলে বলতে হবে না দেখলেই বোঝা যায় কোনটা কী জিনিস। আর এই বাটি আসলে আমি 5টা এনেছি, আর 6টা আনতাম বাট একটা দেখলাম একটু ভাঙ্গা, তো এই জন্য আর নিয়ে আসলাম না। তো শেষের দিকের জিনিস আসলে এই রকমই হয়, একটু দেখে শুনে আনতে হয়, তো এর জন্য এখানে 5টা এনেছি। আর বাংলাদেশে আসলে যে কোনো কিছুর এক সেট আনলে এক সেটে সব কিছু 6টা পাওয়া যায়, বাট এখানে এক সেটে 4টা পাওয়া যায়, তো এর জন্য এখানে যে কোনো জিনিস আনলে 2 সেট করে আনতে হয়। তো এখানে আমি 2 সেট ইয়ে এনেছিলাম কোস্টার, আর এই দুইটা হচ্ছে গ্রিলিংয়ের জন্য, একটা হটডগ গ্রিলার আর একটা বাস্কেট, এই দুইটা আসলে আমার হাজব্যান্ড এনেছিলেন। আর এখানে 4টা ত্রো এনেছি, এই ত্রোগুলোও আসলে খুব সুবিধা হয়েছে, মানে খুবই সফট আর খুব ভালো লাগলো আসলে, আর রেগুলার প্রাইসের চেয়ে মোটামুটি ভালো একটা কমে পেয়েছি,
এই স্টোরে আসলে একটু দাম দিয়ে শপিং করলেও ভালো লাগে, কোয়ালিটিটা খুব বেশি ভালো লাগে আমার কাছে। মনে হয় যেন শখের ষোলো আনা উসল, একটু দাম দিই যদি শপিং করি তারপরেও মানে ভালো লাগে। আর এটা একটা টেবিল রানার। তো এই ছিল আসলে আজকের শপিং, আজকের ভিডিও, সাথে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।